নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং এর পাশাপাশি যারা লটারিতে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করছেন, শুধুমাত্র টার্গেট নাম্বার শুনে বা রাশির নাম শুনে শুভ সময় শুনে করবেন না। কারণ আলোচনাটি যদি আপনারা শুনেন অবশ্যই নিজে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, আর যারা তারপরেও করছেন নিজ দায়িত্বে করুন এবং নিজ দায়িত্বে ভিডিওটি দেখে নিজ দায়িত্বে এগিয়ে চলুন। কারণ আমি একটি কথা বারবার বলছি, এক টাকা হোক একশো টাকা হোক মূল্যবান, প্রত্যেকটি টাকারই মূল্য কিন্তু রয়েছে। তাই অযথা অর্থ অপচয় করবেন না। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তো আগামীকাল রয়েছে সাদ্য যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে 7:25 থেকে 8, মাঝেগ্রামে 9:55 পর্যন্ত। এই সময় ইনভেস্টমেন্ট শুভ কোনো কাজ এই সময় কিন্তু আপনারা করবেন না। প্রথম কথা, আপনাদের জন্মছকে রাহু লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই যে আমাদের যে 12টি ভাব, এই ভাবের কোন ভাবে অবস্থান করছে, আর এই যে 27টি নক্ষত্র রয়েছে, এই 27টি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিটা কতখানি ডিগ্রিতে রয়েছে, যুবক অবস্থাতে রয়েছে না বাল্য অবস্থাতে রয়েছে না বৃদ্ধ অবস্থাতে রয়েছে, সেটা কিন্তু দেখা দরকার। এবং এর সাথে সাথে শুক্র, শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে, এই রাহুর সাথে এই তিনটি প্ল্যানেট, সেটাও কিন্তু পর্যালোচনা করা দরকার। কারণ কলিযুগে রাহু হঠাৎ হঠাৎ কাজগুলো কিন্তু করিয়ে থাকে, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে। কারণ আমি একটি কথা বারবার বলি, আপনাদের ন্যাকাল চার্ট, আপনাদের ন্যাকাল চার্ট সর্বশেষ কথা কিন্তু বলবে। যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। অনেকে কমেন্ট করেছেন যে স্যার একটু নামের অক্ষর দিয়ে বলুন, প্রচুর আমার ব্যাক অফিসে ফোন এসছে, আমার অ্যাসিস্ট্যান্টকে জানিয়েছেন যে নামের অক্ষর দিয়ে, অনেকে তো রাশি জানেন না, নামের অক্ষর দিয়ে যদি বলেন সেক্ষেত্রে খুব ভালো হয়। তো সেই অনুযায়ী আজকে আমি নামের অক্ষর দিয়েও আপনাদেরকে বলবো এবং তাদের শুভ সময়টা আপনাদেরকে জানাবো। এবং আরেকটি যে জায়গা সেটি হচ্ছে আপনার ভাগ্যভাব। দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাবকে স্ট্রং করলে, ধনভাবকে স্ট্রং করলে এবং আকর্ষী প্রাপ্তির ভাবকে স্ট্রং করলে নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং এর পাশাপাশি কিসের মহাদশা চলছে, মহাদশাটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার ক্ষেত্রে ফেভারে রয়েছে না ডিসফেভারে রয়েছে সেটা কিন্তু জানা একান্তই জরুরি। আর যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, আমি আবার বলবো বার্থ চার্ট রিফরমেশন মাধ্যমে আপনারা ফর্মুলাটি ইউজ করুন। এবং এর পাশাপাশি
আপনি যারা অল্পের এক দু নাম্বার, বড় বড় বিগ বিগ প্রাইজ হাতছাড়া হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ আপনাকে মিরাকেল কাজ কিন্তু করবে, অল্পের জন্য, দুই এক নাম্বারের জন্য যাদের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচটা বিশেষভাবে লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দিবে। আগামীকালে আমি আলোচনাটা শুরু করি যে নামের অক্ষর দিয়ে, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে হয়, আপনার টার্গেট যে নাম্বার শিট হচ্ছে আট, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে হয় টার্গেট নাম্বার তিন, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার সাত, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে হয় আপনার টার্গেট নাম্বার পাঁচ, আপনার নামের অক্ষর যদি বি দিয়ে হয় টার্গেট নাম্বার ছয়। অর্থাৎ এই যে আমি নামের অক্ষর দিয়ে বলছি এবং টার্গেট নাম্বারটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে হয় টার্গেট নাম্বার আপনাদের নয়। এবার আসি আপনাদের রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার। যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে এগিয়ে চলুন, কিছুটা বেনিফিট নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। নাম্বার ওয়ান, আগামীকালের প্রথম যে রাশির কথা বলবো, মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক। আপনাদের শুভ সময় দশটা ৪৬ মিনিট থেকে ১২টা ১৪ মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ৮ এবং ৬। আপনাদের শুভ সময় সকাল ১০টা থেকে ১১টা ২১ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ৩ এবং ২। আপনাদের শুভ সময় ১২টা থেকে ১টা ৩২ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার ৯। সময় দুপুর ৩টা ১ মিনিট থেকে বৈকাল ৪টা ৩১ মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির নাম আমি বলবো প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ৮ এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ৬। আপনাদের শুভ সময় আগামীকালের জন্য দেখা যাচ্ছে ১১টা ৩৫ মিনিট থেকে ১টা ৪ মিনিট পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি ৫টি রাশির কথা বললাম এবং নামের অক্ষর দিয়ে আমি যেই বললাম, আপনার ক্ষেত্রে যদি গাঢ় যোগ থাকে অবশ্যই আপনার প্রাপ্তি কিন্তু হবে, আর যদি না থাকে আমি যে কথাগুলো বললাম আপনার সাথে মিলতেও পারে আবার না মিলতেও পারে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন বা হস্তরেখা বিচার করতে চাইছেন, এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন,
চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে মেসেজ অবশ্যই করুন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।